बिस्मिल्लाह रहमान रहीम। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज जाहिद इस्लाम फ्रॉम फिशिंग फैटा क्लाब इन दिनाजपुर उत्तरबंग। आज के प्रोडक्ट पाठाची हादी भाईर का, उन्नी निच्छेन अनेक जिनिस, तो ये अनेक किछु रोयेछे, तो आमी सब किछु आपनादेरके देखाबो सिरियाले। उन्नी नियेछेन BS 300, ये मेशिनटा एवं रडटा दुटाई एक ही कलर, दुटाई ब्लू कलर, शाइन ब्लू। और ये अनेक भलो मान एक स्ट्रंग फाइबार, আমি এটা একটু আপনাদেরকে দেখাই। এটা খুব সুন্দর দেখতে, অত্যন্ত চমৎকার এবং অনেক ভালো মানের। এটা এর আগে আমি দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এটা পিছনে একটু অস্ত্র শস্ত্র দেওয়া রয়েছে যুদ্ধে যাওয়ার, তো এটা এখানে আটকে দেওয়া যায়। এটা খুলে এটা ঘুরিয়ে লাগানো যায়। আমি একটু খুলে আজকে লাগাই দেখাই আপনাদেরকে। এটা এবারে খুললাম, খুলে এটাকে আমি এখন এইদিকে করে লাগাবো। এটা এর আগে আমি দেখাইছিলাম, আবার আজকে দেখাচ্ছি। এটা দিলাম দিয়ে এখন এটাকে আমি এখানে আটকে দিলাম। এটা কিন্তু আমার এখন একটা অস্ত্র হয়ে গেল। যুদ্ধে গেলে যেমন অস্ত্র লাগে, মাছ মারতে গেলে অস্ত্র করে, বাবা প্রচুর ধার। তো এটা আপনি মাটিতে গেঁথে দিতে পারবেন, এইভাবে করে মাটিতে গেঁথে দিলেন। আর তাছাড়া এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের, আমরা অনেক জায়গায় দিন রাত মাছ মারতে যাই, অনেক ধরনের, এমনও আমার দিন গেছে যে আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ মারতে যাই। একবার আমরা রাতের বেলা, আমরা রাতের বেলা মাছ মারি, দিনেও মাছ মারি। তো কিছু ধুধু শ্মশানে আমরা মাছ মারি, যেগুলোতে কোনো লোকজন থাকে না, চারিদিকে শুধু মরুভূমি। তো সেই ক্ষেত্রে এই ধরনের অস্ত্রগুলো আমাদের খুব জরুরি, পশু পাখি বিভিন্ন প্রাণীর হাত থেকে হোক, আর দস্যু জলদস্যুদের হাত থেকে হোক। জলদস্যু মানে বুঝতেই পারতেছেন। আর যে কোনো জায়গায় মাছ মারতে গেলে দূরে দূরে যদি যান, অবশ্যই গ্রুপ হয়ে যাবেন, 5 জন 10 জন 15 জন 20 জন, তাহলে মজাও হবে, আনন্দ হবে। একটি সুন্দর স্পট নির্ধারণ করে বসবেন, মাছ ভালো পাবেন, এই হচ্ছে কথা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফিশিংয়ের অস্ত্র, এবং এটা বিভিন্ন ধরনের কাজে লাগবে। যেমন মনে করেন যে এটা মাটিতে গেঁথে দিলে আপনার মাছটা টেনে নিয়ে পালাতে পারবে না এবং সুন্দর বোঝা যাবে। দুই, এটা বিভিন্ন ধরনের দস্যুদের হাত থেকে বা বিভিন্ন ধরনের কাজে এটা লাগবেই, এটা লাগেই। আর এটা হচ্ছে খুব ভালো মানের, আপনারা অনেকে BS 300 নিতে চান, BS আর অন্য নিতে চান, তার থেকেও এটা মজবুত এবং তার থেকেও অনেক ভালো এটা, এবং দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টটা। এটার প্রাইস হচ্ছে 300 হচ্ছে আমাদের 1700 টাকা, 270 হচ্ছে 1600 টাকা, এবং 240 হচ্ছে আমাদের 240 210 1500 টাকা। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং খুব সুন্দর ভালো মানের প্রোডাক্ট। এটা এর আগে অনেক খুলে দেখাইছি, তাই আজকে এটা নিয়ে আর খুলে দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদি কেউ আরও ডিটেলস দেখতে চান, আমাদের আরও ভিডিও আছে, সেগুলোতে গিয়ে দেখে নেবেন। সাথে উনি নিচ্ছেন এটা ম্যাচিং করে, হাজি ভাই উনি এটা নিতে চাচ্ছেন, তো এটা ওনাকে দিয়েছি। এটা খুব ভালো মানে এবং অনেক সুন্দর। এআর 4000 রয়েছে, 3000 রয়েছে, 1000 রয়েছে আমাদের। তো এটা হচ্ছে 4000, এটা প্রাইস হচ্ছে আমাদের 1000 টাকা। এটা 10 বল বিয়ারিং, 1000 টাকা। এবং আমাদের রয়েছে 3000, 3000-এর প্রাইস হচ্ছে 900 টাকা। এবং আমাদের 1000 সিরিজ রয়েছে, কেউ হাত ছিপ করে মাছ মারতে চাইলে বা বিভিন্নভাবে ফিশিংয়ের জন্য, 1000-এর প্রাইস হচ্ছে আমাদের 800 টাকা। খুব ভালো মানের এবং খুব সুন্দর রিল মেশিনটা, অনেক স্মুথ, অনেক ভালো। এটা ড্রাগ সিস্টেমটা বা চাবিটা হচ্ছে সামনে, এটা হচ্ছে সামনে, খুব ভালো, অনেক সুন্দর, কম বাজেটের মধ্যে ভালো জিনিস এগুলো। সো এই হচ্ছে আমাদের রিল এবং ফাইবার। এবং তার সাথে উনি আরও নিচ্ছেন হচ্ছে চার কাটা রয়েছে এখানে আমাদের, চার কাটা, তারপর রয়েছে দুই কাটা, তারপর রয়েছে তিন কাটা, সব কিছু আমরা দিয়েছি। এই যেটা হচ্ছে তিন কাটা, ওনাকে দিয়েছি স্টপার, রয়েছে সীসা, উনি তিনটা করে চেয়েছেন কিন্তু আমরা এক্সট্রা দিয়েছি এখানে গিফট হিসেবে। তো গিফটটা আজকে আলাদা করে দেখাচ্ছি না, এখানে এক্সট্রা গিফট দেওয়া রয়েছে। তারপর ফাতা রয়েছে, লাটিন ফাতা, একটু মোবাইলটা আমরা দূরে করলে ভিডিওটা দেখতে পাবো ভালো করে। তো আমি কিন্তু মোবাইলে ভিডিও করি, অনেক সময় ক্যামেরাতেও করি, তো যখন যেটা আমার ভালো লাগে তখন সেটা দিয়েই করে থাকি। সো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ভিডিওগুলো এত সুন্দর হয়। আর এটা হচ্ছে আমাদের কলম ফাতা, আমাদের অনেক ডিজাইনের কলম ফাতা রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর, এবং আমরা বিভিন্ন ধরনের কালেকশন রেখে থাকি। এটা হচ্ছে 5 গ্রাম রাখি আর কি সুবিধার্থে। এখানে রয়েছে ক্লাইম্যাক্স সুতা, এটা হচ্ছে ক্লাইম্যাক্স
সফট অ্যান্ড স্ট্রং, মেড ইন জার্মানি, এটা খুব ভালো মানের, 35 mm দিয়েছি। এটা হচ্ছে 7.2 kg লোডেড, 100 mm। তারপর রয়েছে আরও খাতা, এখানে গিফট হিসেবে এখানে দেওয়া হয়েছে এবং উনি কিছু ক্রয় করে নিয়েছেন, এগুলো খাতা, উনি হাতছিপ করে মাছ মারবেন তাই আমি কয়েকটা খাতা দিয়ে দিয়েছি। এখানে উনি স্টপার, সুইবেল, পাতা, সীসা সব কিছুই চেয়েছেন, তো আমি বিভিন্ন ধরনের জিনিস দিয়েছি। এগুলো এগুলো কিন্তু অনেক ভালো মানের এবং অনেক স্ট্রং। এই যে এটা কিন্তু কানের ধুলের মতো দেখছি কিছুটা। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর এর সাথে আরেক ভাই নিচ্ছেন, উনি নিচ্ছেন আমাদের এই মেশিনগুলো এবং এই ফাইবার। তো এখানে রয়েছে ডাবল বাটি, এটা হচ্ছে আমাদের একুয়াটিকা, এটা ডাবল বাটি, এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। আপনারা অনেকে সিঙ্গেল বাটি চান, 1100 টাকা। এটা হচ্ছে একুয়াটিকা, এটা হচ্ছে ডাবল বাটি, এটা হচ্ছে 1100 টাকা, খুব ভালো মানের এবং খুব সুন্দর। এবং উনি বলছেন যে একটা 1100 টাকা একটা ডাবল বাটি দিতে, এবং একটা চেয়েছেন টিকা, এটা হচ্ছে টিকা, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বাটি, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা বর্তমান প্রাইস। এটাও আমরা 1100 টাকা সেল করি, কিন্তু বর্তমান প্রাইস 1050 টাকা, এটাও অনেক ভালো মানের, এটা হচ্ছে টিকা। তো এইটা হচ্ছে আপনার টিকার, এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল বাটি কম্পিউটার ব্যালেন্স, আর এটা হচ্ছে একুয়াটিকা। অনেকে বলেন যে এটাও টিকা এটাও টিকা, কিন্তু এটা টিকা না, এটা হচ্ছে একুয়াটিকা 2550, কিন্তু এটা অনেক ভালো মানের, আমি এটাকে খারাপ বলবো না। এটাও আমি ইউজ করছি এবং দেখছি এটাও রেজাল্ট অনেক ভালো, এটাও লোড ক্যাপাসিটিও ভালো, এবং এটা সাইজ কিন্তু একটু বড়, এটার থেকে এটা কিন্তু একটু বড় সাইজের, টিকাটা একটু ছোট, এটা একটু বড়, কিন্তু জিনিসটা হচ্ছে ভালো মানের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ডাবল বাটি, আর সিঙ্গেল বাটি যদি নেন তাহলে এটাও এটা পেয়ে যাবেন আমাদের কাছে 1000 টাকা, 1000 টাকা। এটা হচ্ছে আপনার ম্যাটালিক এবং কার্বন দিয়ে সুন্দরভাবে তৈরি করা। তো এই দুটা নিচ্ছে হচ্ছে রিমন ভাই, ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, সো উনি এগুলো নিচ্ছেন, সো এগুলো পাঠিয়ে দিচ্ছি। সাথে উনি নিচ্ছেন একটি কিং ফিশারের 8 ft 240, এটার বক্সটা একটু দেখাই। সো এটা হচ্ছে খুব ভালো মানের এবং অনেক সুন্দর, এটা 8 ft, উনি নৌকায় সম্ভবত মাছ মারবেন তাই এটা চেয়েছেন। আর তার সাথে যে বক্সটা রয়েছে আমি বক্সটা একটু দেখাই, এটা হচ্ছে তার বক্স, আমি খুলে রেখেছি, মানে করতে হয় আমাদের শর্ট টাইমে ভিডিও তাই আমরা একটু শর্ট টাইমে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে টাইগার, একটা রয়েছে সুপার কার্বন, দুই ধরনের রয়েছে, এটা হচ্ছে হাই কোয়ালিটি কার্বন লেখা রয়েছে। সো এটা হচ্ছে এটা ফাইবার, খুব ভালো মানের এবং খুব সুন্দর দেখতে, এখানে কিন্তু ভালো মানের অনেক স্ট্রং ফোম দেওয়া রয়েছে। আর এই যে লেসটাতে পিছন সাইডে রয়েছে, এটা আপনার খুব ভালো মানের সিরামিক দিয়ে কাজ করা, এটা পিতলের, এটা পিতল, তো যাই হোক এটা যেন লোনা না ধরে সমস্যা না হয় সেভাবে করে তৈরি করা হয়েছে। এখানে লেখা যাওয়া হয়েছে কিং ফিশার, এবং এটার ফিনিশিংগুলো অত্যন্ত চমৎকার। এই যে তো উনি নদীতে যেহেতু মাছ মারবেন বা জলাশয়ে মাছ মারবেন, আই মিন বড় কোথাও হয়তো বা বিলে, তো উনি বলছেন যে আমাকে 7-8 ফিটের মধ্যে দিতে, তো এটা 8 ft 8 ft দিয়েছি ওনাকে। এই যে এটা আমি আপনাকে, কালারটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে এশিয়ান ব্লু, খুব সুন্দর টেলিস্কোপিক রড, অনেক ভালো একটা মনের মতো কালার। তো আমি আপনাদেরকে এটা দেখাই, যেখানে লেখা রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাকশন হচ্ছে 60-120, মানে অ্যাকশন কিন্তু অনেক হেভি, অ্যাকশন হচ্ছে 60-120 গ্রাম, ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন ইন জাপান, কিং ফিশারের খুব ভালো মানের প্রোডাক্ট। এগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো মনে করেন যে বিগ গেমের জন্য বা ছোটো বড় সব ধরনের মাছের জন্য ইউজ করতে পারবেন। এটা ওয়েট কিন্তু খুব কম, এটা কিন্তু ওয়েটটা অনেক কম, এটা কিন্তু লম্বা খুব একটা বেশি না, এটা এই যে এক হাতের থেকে 4 আঙ্গুল 8 আঙ্গুল 1 হাত 8 আঙ্গুল। অনেকে আপনারা জানতে চান যে কত লম্বা বা কত খাটো, তাই এটা দেখা দিলাম। আবার মোবাইলে বা ভিডিওতে বা আমরা যখন মাছ মারি সেই সময় লম্বাটা বুঝাতে পারি না যে আসলে এটা কতটা লম্বা হয়, এ হচ্ছে কথা। তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফিশিং ফাইটার ক্লাবের জন্য। আমরা আপনাদেরকে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, চেষ্টা করি আপনাদেরকে ভালো পণ্য দিয়ে হ্যাপি রাখতে,
এবং সব থেকে বড় কথা হচ্ছে মাছ ধরার সময় যখন বড় মাছটা ছুটে যায়, আমরা কিন্তু শখ করেই মাছ মারি। মাছটা যে মারি আমরা, এটা কিন্তু পুরোটাই শখ। হ্যাঁ, আমরা যে 4-5 হাজার টাকা টিকিট কাটি বা 4-5 হাজার টাকা 2,000 টাকা খরচ করে মাছ মারতে যাই, চার টোপ ব্যবহার করি, এগুলো কিন্তু হচ্ছে একটা আনন্দ, এটা হচ্ছে শখ। এটাকে আপনার কেউ নেশা হিসেবে নেবেন না, মাসে হয়তো একবার মাছ মারতে যাবেন, এটাই বেটার। আর সবসময় আপনারা ভালো টোপ চাল ন্যাচারাল ইউজ করবেন, কখনো কেমিক্যাল ব্যবহার করবেন না। এই জিনিসটা দেশের জন্য ক্ষতি, মাছের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। আর সবসময় অবশ্যই আমাদেরকে ফোন দিলে সকাল 11টা থেকে বিকাল 5টা এই টাইমে ফোন দিবেন, আর যে কোনো পণ্য নিতে হলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা লিস্ট করে দেন তাহলে আমাদের দিতে সুবিধা হবে, এই হচ্ছে কথা। তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফিশিং ফ্যাক্টরি ক্লাবের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।